দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালী তিন আসন থেকে আবারও আওয়ামী লীগের প্রার্থী হলেন বর্তমান সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। এর আগে তিনি জানিয়েছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই সবার সিদ্ধান্ত। তিনি বলেন, নির্বাচনে কে দলীয় মনোনয়ন পেল বা পেল না সেটি লক্ষ্য নয়, মূল লক্ষ্য নৌকার বিজয় নিশ্চিত করা। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকাকে আবারও জয়যুক্ত ও স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যাত করারও আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর স্থানীয় নেতারা। মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরা গণতন্ত্র তার কর্মী হিসেবে নেত্রী যাকে দেয় আমরা তার পক্ষে কাজ করবো, এটাই বিশ্বাসী। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের দ্বারা এবং শান্তির দ্বারা যেন অব্যাহত থাকতে পারে, স্বাধীনতার সপক্ষে শক্তি যেন ক্ষমতায় থাকতে পারে। আমরা স্বাধীনতা বিরোধীদেরকে চক্রদেরকে ঘৃণা করি, জনগণ বাংলাদেশে 71 সালে প্রত্যাখ্যান করছে, ভবিষ্যতে তাদেরকে প্রত্যাখ্যান করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।